এই বিষয়ে বোঝার আগে খলিফার যে মর্যাদা এবং খলিফার যে মোকাম এই বিষয়টি আমাদের যদি হৃদয়ে প্রথিত থাকে তাহলে খলিফার নির্দেশনা এবং খলিফার যে দিক নির্দেশনা রয়েছে এগুলো মানা সহজ হয় যখন আমরা এই অনুষ্ঠানে চার দিনের অনুষ্ঠানে লক্ষ্য করে থাকবেন এবং দর্শক যারা আহমদিরা রয়েছেন তারা লক্ষ্য করেছেন যে আল্লাহ তালার ভবিষ্যৎ বাণী অনুযায়ী এবং কোরআন শরীফের শিক্ষা অনুযায়ী খালিফা প্রতিষ্ঠিত হয়েছেন এবং আল্লাহ তালার ওইসি খালিফা আমাদের মধ্যে বিদ্যমান অতএব এই যে একটি মর্যাদা এবং এই যে একটি গৌরব প্রথমে নিজের মনে অন্তরে ধারণ করতে হবে যে আমাদের একজন খালিফা আছেন যার সাথে আল্লাহ তালার সম্পর্ক এই খালিফা যখন কোন দিক নির্দেশনা দেন যে কোনো দিক নির্দেশনা সেটা আমাদের জাগতিক এবং আধ্যাত্মিক সব ক্ষেত্রের জন্য এটি উপযোগী এবং এটি কল্যাণকর এবং যদি খালিফার যে নির্দেশ রয়েছে সেটি আমাদের জন্য মানা আবশ্যক যদি আমরা খালিফার মর্যাদা বুঝে থাকি যদি আমরা খালিফাকে চিনে থাকি আল্লাহ তালার খলিফা যখন কোন দিক নির্দেশনা দেন তখন সেটিতে ছাপিয়ে পড়তে হবে সেটিকে সেটাতে লাভবায়ক বলতে হবে হাজার খালিফাতুল মাসি রাবে রহমাল্লা তালার একটি কথা আমার যতটুকু মনে পড়ে যে হাজার খালিফাতুল মাসি রাবে রহমাল্লা তালা বলেছেন যে খালিফা হলো একটা জামাতের মাথা আর জামাত হলো তার দেহ চিকিৎসা বিজ্ঞানের মতে যখন মাথা কোনো কমান্ড করে দেহকে তখন সেই আঙ্গুল বা সেই দেহ সেই ইশারায় চলবে না এটা কিভাবে হতে পারে অর্থাৎ যখন খলিফার পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় তখন জামাতের সদস্যরা যারা নিজের নিজের খালিফাকে আল্লাহর খালিফা এবং নিজের মাথা হিসেবে মনে করে এবং খালিফাকে সেই মর্যাদা দান করে তাদের জন্য খালিফার প্রত্যেকটি নির্দেশনা মানা তার জন্য আবশ্যক হয়ে যায় এবং সে সেটাতে ঝাঁপিয়ে পড়ে সম্প্রতি যে আমরা জলসা বাংলাদেশে শতবর্ষ আমরা জলসা উদযাপন করেছি আমাদের একটি বড় গৌরব যে আমরা এই বাংলার মাটিতে আমরা একশত বছর আমরা অতিক্রম করেছি এবং আমাদের দুর্বলতা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে দান করেছেন এই যে আমরা অর্জন করেছি। এর পর থেকে এবং সেই সময়ে এবং এর পর থেকে যে সমস্ত সেগুলোতে এবং সেগুলোকে উপলব্ধি করা যে হুজুর আসলে আসলে আমাদের কাছে কি চান হুজুরকে বুঝতে হবে আমাদের মাথাকে বুঝতে হবে যে আমাদের হুজুর আমাদের কাছে কি চাচ্ছেন যখন সে বিষয়টি উপলব্ধি করবেন তখন হুজুরের দিক নির্দেশনা মানতেও সহজ হবে আমি প্রথমে হুজুর বাংলাদেশকে লক্ষ্য করে যে উদ্দেশ্য যে লক্ষ্য আমাদেরকে বলেছেন আমি সংক্ষেপে বলছি হুজুর বলছেন যে মহানবী ইসলামের দাসত্বে ইসলামের পুনর্বাসনের লক্ষ্যে আগত মহাপুরুষের সাহায্যকারী হিসাবে ইসলামের আকর্ষণীয় ও চমৎকার শিক্ষাকে সকল সৌন্দর্য সৌন্দর্য সহ পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেয়া এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়া হলো আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য হলো বর্তমানে তথাকথিত আলেম ওলামা ও সন্ত্রাসী দলগুলো ইসলামের সুন্দর ও সাবলীল শিক্ষাকে বিকৃত করার অপচেষ্টায় ইসলাম ও মুসলমানদেরকে পৃথিবীতে যে দুর্নাম করে রেখেছে সেই শিক্ষাকে এর প্রকৃত সৌন্দর্য সহ জগতের সামনে উপস্থাপন করা সেই লক্ষ্য হল যে আমাদের মূল লক্ষ্য তা হল সরলমনা জনসাধারণকে এই তথাকথিত আলেম ওলামারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির লক্ষ্যে যেসব ভুল পথে পরিচালিত করেছে সেসব ভুল পথ থেকে জনসাধারণকে রক্ষা করা আমাদের সম্মানিত নেতা ও অভিভাবক হাজরত মুস্তফা সাল্লাহ আলাই সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ আগমন করেছিলেন যার দয়ার কুল কিনারা নেই কেননা তিনি আল্লাহ তালার রহমান গুণের গুণে প্রকৃত প্রতিবিম্ব ছিলেন সেই মহান নবী হাজরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ দয়া ও অনুগ্রহের বিস্তৃতি ও বিশালতা সম্পর্কে জগৎবাসীকে অবহিত করতে হবে হুজুর আমাদেরকে লক্ষ্য আমাদের নির্ধারণ করে দিয়েছেন এবং সেই সাথে বলেছেন যে তোমরা এই লক্ষ্য কিভাবে অর্জন করতে সক্ষম হবে কি করতে হবে আমাদের কি করণীয় সেটাও হুজুর আমাদেরকে বলে দিয়েছেন হুজুর বলছেন এই লক্ষ্য অর্জনের জন্য তোমাদেরকে যা করতে হবে তা হলো আল্লাহ তালার সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে এবং তার দরবারে স্থায়ীভাবে সমর্পিত থাকতে হবে নিজেদের মাঝে পূর্বের চেয়ে বেশি আত্মিক উন্নতি সাধনের চেষ্টা করতে হবে নিজেদের মাঝে উচ্চাঙ্গীন চারিত্রিক গুণাবলী সৃষ্টি করতে হবে এবং সচেষ্ট থাকতে হবে আল্লাহ আল্লাহতালার আদেশ অনুযায়ী কোন দল বা গোষ্ঠীর শত্রুতা যেন আমাদেরকে অবিচারে প্রলুব্ধ না করে আচরণগতভাবে আমাদের মাঝে এমন বাস্তব বিপ্লব যেন সাধিত হয় যার ফলশ্রুতিতে আমাদের কথা এবং কাজে যেন কখনো বৈপরীত্য প্রকাশ না পায় আমরা যেন সর্বদা আল্লাহ তালাকে তার প্রাপ্য অধিকার প্রদান করতে পারি এবং একই সাথে তালার সৃষ্টির প্রাপ্য অধিকারও যেন আমরা সুনিশ্চিত করতে পারি